সংসারে একটু সুখ আনতে বা একটু সচ্ছলতা আনতে নিজের বাড়িঘর ছেড়ে বাবা মা ছেড়ে নিজের দেশ ছেড়ে প্রবাসী হন আমাদের রেমিটেন্স যোদ্ধারা। প্রবাসে যে হাড় ভাঙা খাটুনি খেটে পরিবার পরিজনের জন্য টাকা পয়সা পাঠান, কখনো কখনো চেষ্টা করেন কিছুটা সঞ্চয়ের। এই প্রবাসী ভাইদের নিজের সবচেয়ে কাছের মানুষ মা বাবা ভাই বোন অথবা নিজের স্ত্রী সন্তান, বেশিরভাগ ক্ষেত্রেই এই আপন জনরাই সবচেয়ে বেশি কষ্ট দেন এই রেমিটেন্স যোদ্ধাদের, যারা নিজের মাথার ঘাম পায়ে ফেলে তাদের জন্য রোজগার করেন। এমন খবর হর হামেশাই পাওয়া যায় যে প্রতারণার শিকার হয়েছেন প্রবাসী তার পরিবারের মানুষ দ্বারা। সম্প্রতি নড়াইলের কালিয়া উপজেলার বিলবাউজ গ্রামে সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরুল লস্করের সঙ্গেও ঘটেছে এমন এক ঘটনা। প্রায় 1 কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছেন তার স্ত্রী। ইমরুল লস্কর সে এলাকার মৃত ইয়ার আলী লস্করের ছেলে। তার স্ত্রীর নাম ফাতেমা বেগম, একই গ্রামের হাশিম শেখের মেয়ে। ইমরুল লস্কর গণমাধ্যমকে জানান, সৌদি আরব থেকে তিনি বাড়িতে এসে দেখেন বাড়ি তালা দেয়া। তার কাছেই শ্বশুর বাড়ি, সেখানে গিয়ে শ্বশুর হাশিম শেখ ও শাশুড়ি ভেগা বেগমের কাছে তিনি জানতে চান যে আমার স্ত্রী কোথায়। শ্বশুর শাশুড়ির জবাব, জানি না কোথায় গেছে। ইমরুল জানান, 2002 সালে ফাতেমার সঙ্গে তার বিয়ে হয়েছে, 2007 সালে সে সৌদি আরব চলে যায়। সেখান থেকে স্ত্রীর নামে দীর্ঘ 20 বছরে 97 লাখ টাকা তিনি পাঠিয়েছেন। এছাড়া বাড়ি করার জন্য গ্রামে 13 শতক জমি কিনতে বললে সেটিও স্ত্রীর নামে রেজিস্ট্রেশন করেছেন। ইমরুল দুঃখ করে বলেন, আমি নিঃস্ব হয়ে গেছি, আমার আর কিছুই নেই, আমি এর বিচার চাই। ইমরুলের প্রতিবেশী মুজিবুর মোল্লা গণমাধ্যমকে জানান, কালিয়ার চাঁদপুর গ্রামের বিদ্যুৎ মিস্ত্রি কবিরের সঙ্গে ফাতেমার পরকীয়া সম্পর্ক গড়ে উঠেছিল, সম্ভবত তার কাছেই পালিয়ে গেছে ফাতেমা। ফাতেমার বাবা বলেছেন, মেয়ে ফাতেমা কোথায় গেছেন জানে না, তবে আমার জামা ইমরুল তার নামে টাকা পয়সা পাঠাতো এবং বাড়িও করে দিয়েছে। এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, যদি ইমরুল অভিযোগ করেন, চেষ্টা করবেন ফাতেমাকে খুঁজে বের করে ইমরুলকে সহযোগিতা করতে। প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আপনজনদের জন্য অবশ্যই করবেন, কিন্তু নিজের জন্য সঞ্চয়টি নিজের নামে করুন, কেননা মানুষের মন কখন বদলে যায় তার কোনো গ্যারান্টি নেই। মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া, বিশ্বের নানা প্রান্তের কোটি প্রবাসীর সংবাদ, সংবাদ বিশ্লেষণ, অনুসন্ধান ও তথ্য জানতে প্রবাস টাইমের সাথেই থাকুন।